হ্যালো ফ্রেন্ডস স্ট্র্যাটেজিকে অ্যান্ড এ চ্যানেলে সকলকে স্বাগত জানাই গতকাল ডাব্লু বিপিএসসি স্কুল ইন্সপেক্টর পদের রিটেন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তোমরা অনেকেই পাশ করেছো সেটা কমেন্ট করে জানিয়েছো সকলকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবারে তোমাদের এই পরীক্ষার দ্বিতীয় স্টেপ অর্থাৎ ইন্টারভিউ পর্ব তোমরা প্রচুর ক্যান্ডিডেট আমাকে ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন ক্লাস দেওয়ার জন্য বলেছ সেজন্য আমি আজকের থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য ক্লাস শুরু করছি অবশ্যই তোমরা সেগুলো ক্লাসগুলো ফলো করবে সবার প্রথমে বলিনি আমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে নয় সেপ্টেম্বর থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করার আগে আমরা একটু ভ্যাকান্সিগুলো দেখে নিই টোটাল এসআই ভ্যাকান্সি ছিল তিনশো আটত্রিশটি এর মধ্যে জেনারেল ছিল একশো ছিয়াত্তরটি ওবিসি এ চৌত্রিশটি ওবিসি বি সি বি চব্বিশটি এসসি চুয়াত্তরটি এসটি কুড়িটি এবং পিডাব্লিউডি ছিল দশটি এই মোট তিনশো আটত্রিশটি ভ্যাকান্সি এই তিনশো আটত্রিশটি ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে ইন্টারভিউ কল করা হয়েছে দু হাজার চৌত্রিশ জনকে অর্থাৎ ভ্যাকান্সির ছয় গুণ বেশি প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে আমরা একবার পাশাপাশি দেখে নেব কালো কালিতে যেগুলো লেখা রয়েছে অর্থাৎ এগুলো এগুলো হচ্ছে মূল ভ্যাকান্সি এই ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে কতজনকে ডাকা হয়েছে এই এই পাশে দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে একশো ছিয়াত্তরটি এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে নয়শো চারজনকে ও এ এর ভ্যাকান্সি রয়েছে চৌত্রিশটি ডাকা হয়েছে দুশো চুয়াল্লিশ জনকে ওবিসি বিয়ের ক্ষেত্রেও একই ভ্যাকান্সি রয়েছে চব্বিশটি ডাকা হয়েছে দুশো চুয়াল্লিশ জনকে এসসিতে ভ্যাকান্সি রয়েছে চুয়াত্তরটি ডাকা হয়েছে তিনশো চৌষট্টি জনকে এস টিতে ডাকা রয়েছে ডাকা হয়েছে চব্বিশ জনকে সরি একশো একজনকে এবং ভ্যাকান্সি ছিল কুড়িটি আর পিডাব্লুডিতে দশজন রয়েছে অর্থাৎ এই নিচের তিনটি মিলে পিডাব্লুডি ভ্যাকান্সি মোট ডাকা হয়েছে এইট্টি সেভেন ক্যান্ডিডেটস সুতরাং প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে বাদ দেওয়া হবে প্রচুর ক্যান্ডিডেটকে ওভারঅল সিক্স সরি ওভারঅল ছয় গুণ প্রার্থীকে ডাকা হলেও বিভিন্ন ক্যাটেগরিতে কিন্তু এর পার্থক্য রয়েছে ওভারঅল সিক্স ছয় গুণ প্রার্থীকে ডাকা হয়েছে কিন্তু এটা যদি আমরা দেখি ওবিসি বি এর ক্ষেত্রে তাহলে কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু গুণ প্রার্থী হয়েছে অর্থাৎ গুণ প্রার্থীকে ডাকা হয়েছে জেনারেলের ক্ষেত্রে কিন্তু গুণ প্রার্থীকে ডাকা হয়েছে এসসির ক্ষেত্রেও গুণ প্রার্থীকে ডাকা হয়েছে এসটির ক্ষেত্রেও পাঁচ গুণ এবং ওবিসি এর ক্ষেত্রে গুণ তাহলে বোঝাই যাচ্ছে ভ্যাকান্সির তুলনায় অনেক বেশি প্রার্থীকে ডাকা হয়েছে যদিও এটা আগেই বলা হয়েছিল তো সুতরাং সকলের কাছেই একটা সুবর্ণ সুযোগ রয়েছে স্কুল এসআই পদে চাকরির এবারে আমরা ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা অনেকে কাট অফ নিয়ে কমেন্ট করেছো যে কাট অফ কত হয়েছে ক্ষেত্রে আমি বলবো যে কাট অফ সম্পর্কে ধারণা পাওয়াটা একটু মুশকিল ব্যাপার যেহেতু রেজাল্টে কোনো মার্কস উল্লেখ নেই তবে যেটা আমার মনে হচ্ছে কাট অফ ফিফটি প্লাস হওয়ার কথা বন্ধুরা তোমরা যারা যারা কোয়ালিফাই করেছ তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের মার্কসগুলি অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তাহলে অনেকেই ভীষণ উপকৃত হবে এবং কাট অফ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কার কত স্কোর হয়েছে এরপর আসি ইন্টারভিউয়ের মিডিয়াম কি হবে অর্থাৎ কোন মাধ্যমে ইন্টারভিউ হবে এটাও সব থেকে বড়ো প্রশ্ন যেহেতু এই পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করে প্রশ্নপত্র ইংলিশে হয়েছে তাহলে ইন্টারভিউ ইংলিশে হবে না বাংলায় হবে সেটি একটা বড় প্রশ্ন সকলের কাছে থেকেই যায় তা সেক্ষেত্রে আমি বলবো এটা নিয়ে চিন্তার কিছু নেই তোমরা অবশ্যই ইন্টারভিউয়ে প্রস্তুতি শুরু করো এবং বাংলাতেই তোমাদের ইন্টারভিউ দিতে পারবে তোমরা আর ইংরেজির বেসিক নলেজ তো তোমাদের থাকতেই হবে সেটা অবশ্যই আছেই তোমাদের সুতরাং তোমাদের কোনো চিন্তা নেই এই বিষয়ে তোমরা প্রস্তুতি শুরু করো এবং আমার ক্লাসগুলোও ফলো করো এরপরে আরও কিছু প্রশ্ন যে ইন্টারভিউয়ে ইন্টারভিউয়ের প্রার্থী কিভাবে সিলেক্ট হবে বা ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করা হবে বা কি ধরনের স্টেপ নেওয়া হবে ইন্টারভিউ ক্ষেত্রে সেটা সম্পর্কে তোমাদের মনে অনেক সংশয় রয়েছে তোমরা আমার ক্লাসগুলি ফলো করতে থাকো অবশ্যই এক এক করে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব তোমাদের অনেকেই প্রশ্ন করেছ যে ইন্টারভিউ যে মূল যে প্যানেল তৈরি হবে সেই প্যানেল কিসের ভিত্তিতে তৈরি হবে রিটেন ইন্টারভিউ এই দুটোর ভিত্তিতে হবে নাকি শুধু ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে তা সেক্ষেত্রে আমি বলবো যে রিটেন তোমরা কোয়ালিফাই করেছো রিটেন কোয়ালিফাই করার পর তোমাদের ইন্টারভিউ কল করা হয়েছে এখন তোমাদের রিটেনের নাম্বার এখানে যোগ হবে না তবে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ে মার্কস এবং একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এগুলো টোটাল করার পর মেরিট লিস্ট তৈরি করা হবে অর্থাৎ রিটেনের মার্কস এখানে প্রেফার করবে না সুতরাং সকলের কাছেই সমান সুযোগ রয়েছে তোমাদের ইন্টারভিউ যার ভালো হবে সে কিন্তু মেরিট লিস্টে জায়গা করে নেবে তাহলে ইন্টারভিউ সম্পর্কে প্রথমেই প্রশ্ন কিছু বলে নিচ্ছি যে ইন্টারভিউ মানেটা হচ্ছে যারা তোমার ইন্টারভিউ নেবে তারা তোমার পার্সোনালিটি যাচাই করবে এবং এডুকেশনের ক্ষেত্রে বা সুপারভিশনের ক্ষেত্রে তোমাদের কতটা নলেজ রয়েছে সেটি যাচাই করার চেষ্টা করবে এবং বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তোমাদের যে ডিসিশন মেকিং বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কিনা তাও যাচাই করা হবে তবে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই বেশ কিছুদিন সময় রয়েছে তোমরা অবশ্যই এগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে আমার ক্লাসেও এবং অন্যান্য বিভিন্ন যা ম্যাটেরিয়ালস রয়েছে বা যে কোনো তথ্য তোমরা এখন থেকেই সংগ্রহ করা শুরু করে দাও এডুকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সেখানে করা হতে পারে বিভিন্ন কারেন্ট ইভেন্ট সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হতে পারে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমগুলো সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবে এবং সর্বোপরি স্কুল সাব ইন্সপেক্টর পদের বিভিন্ন কাজকর্ম এবং শিক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন করা হতে পারে তাহলে আমরা জেনে নিলাম যে আমরা কোন কোন জিনিসগুলোর ওপর বেশি গুরুত্ব দেবো এবারে তাহলে শুরু করছি ইন্টারভিউ প্রস্তুতির এক নম্বর ক্লাসের আলোচনা তা প্রথমেই আমরা স্কুল এস আই এর কোয়ালিফিকেশান সম্পর্কে জেনে নেব তোমরা অবশ্যই জানো তোমরা পরীক্ষা দিয়েছ স্কুল এস আই এর কোয়ালিফিকেশান তবুও আমি লিখে দিয়েছি স্কুল এসআই এর কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস সায়েন্স অর কমার্স ওইতে ডিপ্লোমা অর ব্যাচেলার্স ডিগ্রি ইন এডুকেশান অর্থাৎ এডুকেশানে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও হবে তার পাশাপাশি তোমরা অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস সায়েন্স এবং কমার্স অর্থাৎ গ্র্যাজুয়েশান উইথ ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন আর ডিপ্লোমা এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি ভীষণ গুরুত্বপূর্ণ স্কুল সাব ইন্সপেক্টরের কাজ নিয়ে বিভিন্ন আলোচনা তাহলে যেহেতু তুমি সাব ইন্সপেক্টর পদের ইন্টারভিউয়ে যাচ্ছ সেহেতু তোমাকে সাব ইন্সপেক্টর পদের কাজ সম্পর্কে অবহিত থাকতে হবে তা সুতরাং প্রথমেই আমরা কাজ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন দেখে নেব প্রথমেই প্রোভাইড কনস্ট্রাকটিভ সাজেশন ফর ইন ইনস্ট্রাকশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন পরামর্শ দান করেন বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই দেওয়া রয়েছে সুতরাং কারোরই অসুবিধা হওয়ার কথা নয় তাহলে একজন স্কুল সাব ইন্সপেক্টরের প্রথম কাজ হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন পরামর্শ দান শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরামর্শ তিনি দান করবেন এবং তা যথাযথভাবে পালন হচ্ছে কি না সেই বিষয়েও তিনি পরামর্শ দেবেন বা দেখবেন দু নম্বর কাজ অ্যাকাডেমিক সুপারভাইজার অর্থাৎ তিনি গঠনমূলক দিকের সুপারভিশন করার পর তিনি পঠন পাঠন সংক্রান্ত বিষয়েও পরিদর্শন করবেন অ্যাকাডেমিক দিকটাও তার দায়িত্বের মধ্যে পড়ে অর্থাৎ পঠন পাঠন কেমনভাবে চলছে সিলেবাস ঠিক আছে কি না টিচাররা মতো ক্লাস নিচ্ছেন কি না এই সব কিছু তার ইন্সপেকশনের মধ্যে পড়ে এবার তিন নম্বরে দেখে নেব মিট অকেশনালি দ্য প্যারেন্টস অফ দ্য পিপলস গেটিং প্রাইমারি এডুকেশান অর্থাৎ একজন স্কুল পরিদর্শক তিনি মাঝে মধ্যে কি করবেন প্রাথমিক শিক্ষা সম্পর্কে অর্থাৎ শিক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীর বাবা মাকে উৎসাহিত করবেন যেন তারা তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠান এবং এর জন্য অবশ্যই একজন এসআইকে গার্জিয়ান মিটিংয়েও অ্যাটেন্ড থাকতে হবে এবং গার্জিয়ানদের সঙ্গেও তার যোগাযোগ রাখতে হবে এরপর চার নম্বরে আমরা দেখে নেব টু ভিজিট ইচ প্রাইমারি স্কুল অ্যাটলিস্ট টোয়াইস এ ডে সরি ডে নয় ইয়ার তাহলে কি বলছে যে এসআই স্কুল এসআই বছরে অন্তত তাকে দুবার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ভিজিট করতে হবে বছরে অন্তত প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে দুবার করে ভিজিট করতে হবে এটা তার গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব পাঁচ নম্বরে রিকোয়ার্ড টু বি অন ট্যুর ফর মোর দ্যান টু হান্ড্রেড ডেজ অর্থাৎ তিনি যেহেতু পরিদর্শক প্রত্যেকটি স্কুলে ভ্রমণ করবেন বছরে অন্ততপক্ষে দুবার এক একটি স্কুলে তিনি অবশ্যই ভ্রমণ করতে যাবেন এবং মোট দুশো দিন তাকে ভ্রমণ করতেই হবে এগুলো বাধ্যতামূলক সুতরাং এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এরপর ছয় নম্বর হি শুড মেনটেন এ ডায়েরি উইথ ফুল লিস্ট অফ প্রাইমারি স্কুল অর্থাৎ তিনি একটি ডায়েরি মেনটেন করবেন যে ডায়েরিতে তার এরিয়ায় যত প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলগুলোর লিস্ট অবশ্যই সেখানে লিখে রাখতে হবে সাত নম্বরে হি ডিস্ট্রিবিউটস গ্র্যান্টস অর্থাৎ তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যেমন পরিদর্শন করবেন এবং সেই সমস্ত প্রাথমিক স্কুলগুলোর চাহিদা অনুযায়ী তাকে বিভিন্ন গ্র্যান্টস দান করবেন বা অনুদান দেবেন এরপর আট নম্বর হি অ্যাপয়েন্টস টিচার্স অ্যান্ড ক্লার্কস তিনি বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক এবং ক্লার্কদের নিয়োগ কর নিয়োগ করবেন তিনি তাহলে মোট কথা একজন সাব ইন্সপেক্টর তার নিজের সার্কেলের বিভিন্ন বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরি পরিকাঠামো টিচার ক্লার্ক সিলেবাস প্রভৃতি সম্পর্কে তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এগুলো সব মেনটেইন করতে হবে এবারে আমরা তার কাজের এরিয়া দেখে নেব কাজের এরিয়া অর্থাৎ কোন কোন জায়গায় বা কোথায় কোথায় বা কোন জায়গার প্রাথমিক স্কুলগুলোতে তিনি পরিদর্শন করবেন বা তার অধীনস্থ স্কুল কোনগুলি সেগুলো সম্পর্কে দেখে নেব প্রথমেই আসি ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রত্যেকটি জেলায় তা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় সার্কেলে ভাগ করা হয়েছে প্রত্যেকটি জেলাকে সার্কেলে ভাগ করা হয়েছে সার্কেল অর্থাৎ প্রতি জেলায় সত্তরটি প্রাইমারি স্কুল নিয়ে একটি সার্কেল গঠিত হয়েছে এবং সেই সার্কেলের এডুকেশন সংক্রান্ত ডিপার্টমেন্টের তিনিই হলেন হেড একজন এসআই তিনি তার কাজের সমস্ত বিস্তৃত বিবরণ যাকে দেবেন তিনি হলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্টের হেড হচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং সার্কেলের হেড হচ্ছেন সাব ইন্সপেক্টর অফ স্কুল তাহলে সাব ইন্সপেক্টর অফ স্কুল তার বিভিন্ন কাজকর্মের হিসাব দেবেন ডিআইকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এক্ষেত্রে একজন এসআইয়ের অর্থাৎ সাব ইন্সপেক্টরের ডিআই পদে বা ডিআই পদে পদোন্নতির সুযোগ রয়েছে আশা করি তাহলে একজন সাব ইন্সপেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এবং তার কাজের এরিয়া সম্পর্কে তোমরা বুঝে গেছো পরের ক্লাসগুলিতে আমরা অবশ্যই ইন্টারভিউ সম্পর্কিত আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিভাবে ইন্টারভিউ দেবে সে সংক্রান্ত বিভিন্ন ক্লাস অবশ্যই করানো হবে তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবারও যারা যারা কোয়ালিফাই করেছ সকলকে কংগ্রেচুলেশান তার পাশাপাশি যাদের এবার হয়নি তাদেরকে বলবো তোমরা আগামীতে যে নোটিফিকেশান বের হবে তার জন্য প্রস্তুতি নিতে থাকো অবশ্যই হয়ে যাবে এরপরে কোয়ালিফাই সকলকে অসংখ্য ধন্যবাদ